গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি আর শুক্রবার। তো এখন বাজে সকাল ওই 9:30। তো আজকে আমি সকালবেলা টিফিনে করছি চাউমিন। তো দেখতেই পেলে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আর এখন গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই। আর আজকে মানে একদমই সিম্পলভাবে করেছি চাউমিনটা। দেখতে পাচ্ছ, ডিম ফাটিয়ে ডিমটা ঝুড়ি করে নিচ্ছি। তো ডিম, আলু আর পেঁয়াজ এই দিয়েই করেছিলাম চাউমিনটা। শীতকালীন সব সবজি ঘরে ছিল, কিন্তু এই যে শীতকালীন সবজি যেহেতু চাউমিনে দিলে আরাধ্যার প্রজ্ঞা খাওয়া নিয়ে ভীষণ বায়না করে, তো সেহেতু আমি আর শীতকালীন সব সবজি দিলাম না। তো ওই আলু আর পেঁয়াজ দিয়েই করলাম ডিম দিয়ে। তো রাত্রেবেলা আমি এখন ভয়েস ওভার অ্যাড করতে বসেছি, আর পাশে এতই কুকুর চিৎকার করছে, সত্যি কথা বলতে সারা দিনে টাইম পাই না, তো সেই জন্যই রাত্রেবেলা ভয়েস ওভারটা দিই। কিন্তু এই কুকুরগুলোর জ্বালায় সেটাও পসিবল হয় না। তো দেখো, আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, চাউমিনটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কোনটা দিয়েছে? এই যে এইটা দেখো, ম্যাম বলেছিল মার্কনে নিতে, এইটা এইটা আর 12 নম্বর পেজ। এইটা তিনটা পেজ বইতেই করতে বলেছে না খাতায়? বইতেও করব আমি, আর প্রশ্নগুলো খাতায়, তাই তো? হ্যাঁ, প্রশ্নগুলো খাতায়, বইতেও করব, খাতায়ও করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, খেয়ে নাও তাহলে, বিকালবেলা বসবে, এখন তো পড়ানোর সময় নেই। তুমি এখন যেগুলো বইতে সেগুলো করে ফেলবে, প্রশ্নের উত্তরগুলো রাত্রেবেলা করে ফেলবে। তো কি করছো সবাই? এখন বাজে 11:45, 11:45 বাজে এখন, আর ডাল হয়ে গেছে, ভাত এখনো বসাইনি, ভাতটা এক্ষুনি বসাবো। এখানে চলছে মাছ ভাজা, আর এখানে ভাজবো আমি এই যে ফুলকপি, আলু আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল করেছি। আলু আর টমেটো দিয়েই করব রুই মাছের ঝোল, আর ভাতটা বসাবো। আর এই যে এগুলোকে না জালি কুমড়ো বলে, আশা করি তোমরা সবাই চেনো, এই যে একদম ছোট ছোট কুমড়ো, বাচ্চা কুমড়ো। কে? ও, ওরা ছিল তো। তো জালি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করার ইচ্ছে আছে, জানি না ওটা হবে কি না। আগে যেগুলো কেটে নিয়েছি সেগুলো দিই। তো এই দেখো, আলু আর পেঁয়াজটা একসঙ্গে আগে ভেজে নেবো, আর ফুলকপিটা হালকা করে ভাপিয়েছি, একদম বেশি ভাজা ভাপাইনি। ঠিক আছে? এ বাবা, এ ওদের চাউমিনগুলো তো চলো আমি এগুলো করতে থাকি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে মাছ ভাজা হচ্ছে, তো হোক আর পরে কথা বলছি। মাছটা আজকে একটু কড়া করেই ভাজবো, যেহেতু দুদিন আগেই মাছটা এনে রেখেছি,
আর প্রজ্ঞা কড়া করে ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো ফুলকপি আলু আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজছি, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়নে দিইনি, তো ভাজা হোক। আরও আছে দেখো, বের করো, এই যে রৌদ্র, এই যে রৌ লেখো, হ্যাঁ, তারপরে হচ্ছে দাঁড়াও নৃত্য, বৃষ্টি, এই যে বৃষ্টি, তারপরে এখানে কি আছে, শ, শ দিয়ে কি আছে, এইটা হবে অঘ্রাণ, এইটা অঘ্রাণ, এটা দুটো ইয়ে কেন দিয়েছে, ওটা তো তিনটে হলে এখানে অনেকগুলো ইয়ে ছিল। ঠিক আছে দেখে দেখে পড়াশোনা করো, আমি আসছি। ফুলকপি আলু ভাজা কমপ্লিট, এখানে হচ্ছে মাছের আলু ভাজা, এর মধ্যে আজকে সব বাটা দিয়েছি জানো তো, জিরা, ধনে, আদা, রসুন সব একসঙ্গে বাটা ছিল, সেটা দিয়েছি, তো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো, তাহলে টমেটোটা না একটু গোটা গোটা থাকবে, একটু টক টক হবে, ভালো লাগবে। প্রজ্ঞার তো স্কুল খুলে গেছে, হোমটাক দিয়ে দিয়েছে, তাই ও পড়াশোনাতে ব্যস্ত, আর এইদিকে আমি ব্যস্ত আমার কাজকর্মে, কিছু একটা লেগেছে ক্যামেরাতে, তো এদিকে আমি ব্যস্ত রান্নাতে, আর ওই কুমড়োটা এখন কেটে একটু কুমড়োটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর তার আগে বাসন মেজে নেবো। আজকে বাসন বাইরে বের করিনি, কিন্তু এখানে একদম জমে গেছে বাসন, তো বাসনটা মেজে এগুলো করে ঘর ঝাড় দেবো আর বিছানা গোছাবো, কাজের মধ্যে এই হচ্ছে কাজ, এখন বাকি কিছুই হয়নি, কাজের মধ্যে শুধু রান্নাটা আর ভাতটা পরে বসাচ্ছি, এখন চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে নিশ্চিন্তে ঘরের কাজ চালাবো। তোমরা কি রান্না করছো আজকে আমাকে অবশ্যই দেখিও, তো আমি তো মাছের ঝোল করছি, তো চলো আমি বাসন টাসন মেজে বিছানা রেছানা গোছানোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি, তো এখন আগে কাজগুলো সেরে নিই, বুঝতেই পারছো একার হাতে, আবার এখনই প্রজ্ঞার আড়ার ধাকে স্নান করাবো, চলো সাথে থাকো। বাবা এসেছিলো তোমরা একটু আগে দেখতে পেলে, বাবা এসেছিলো একটু খেতে, কিন্তু বাবা আমাকে বলে যায়নি যে আমি টিফিনের জন্য আসবো, তাই কিছু টিফিন রাখা হয়নি, ঠিকা পেয়ে গেছিলো হয়তো বাবার, ওই জন্য এসে দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে আবার চলে গেলো, যদিও বা আজকে পাড়াতেই কাজ করছে, পাড়াতে একটা বাড়িতে, তো একটু পরে আসবে দুপুরবেলা খেতে, চলো পরে আসছি আবার। তো এই আসলাম স্নান করে, মাথায় দেখছো জল প্রচণ্ড পরিমাণে, ওই জন্য একটু শুকাচ্ছি, আর প্রজ্ঞার খিদা পেয়েছে, ওকে একটু খেতে দিয়ে নিই, আর আধার ভাতটাও পারবো, তার আগে তোমাদের সাথে তো লাঞ্চ মেনুটা শেয়ার করে নিই। এই দেখো ভাত, মাছের ঝোল আলু দিয়ে, টমেটো দিয়ে ডাল, ফুলকপি আলু ভাজা, আর কুমড়ো আলু আর বড়ি দিয়ে, মানে ওই যে ছেঁচি কুমড়ো না কি কুমড়ো বলে না, ছোট্ট একদম কাঁচা কুমড়ো, যেটা একদম বাচ্চা কুমড়ো, সে কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল, ঝোল সব টেনে গেছে, বড়ি ঝোল টেনে নিয়েছে, তো ওদেরকে খেতে দিই, আর চুলটা একটু শুকিয়ে নিই, আবার খেয়ে দে, পরে তোমাদের সাথে কথা বলছি, তো চলো সাথে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো কী করছো তোমরা সবাই, এখন বাজে প্রায় 5:45, এই মাত্র উঠলাম, মানে ঘুমাইনি, ঘুমিয়েছিলাম খুব কম টাইম, 5-7 মিনিট কি 10 মিনিট মতো, বাকি টাইমটা শুয়েছিলাম, শুয়ে একটু ভ্লগ দেখছিলাম, আর এখন উঠলাম, এখন একটু জল ঠলগুলো পরবো, আর এই হচ্ছে আপাতত কোনো কাজ নেই, জল ঠলগুলো ভরা ছাড়া, একটু পরে আবার প্রজ্ঞাকে পড়তে বসাতে হবে,
তার কারণ স্কুলের অনেক হোমটাস্ক আছে, সেগুলো করাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আবার কালকে স্কুল আছে, আজকে ছুটি ছিল, মানে আমার মনে হচ্ছে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে, 3-4 আর 1-2 যেদিনকার হবে 3-4-এর ছুটি থাকবে, 3-4 যেদিনকার হবে 1-2 ছুটি থাকবে, তো এরকমভাবে আপাতত হয়তো ক্লাস হচ্ছে, তো সেই জন্য আজকে ছুটি ছিল। কালকে আবার ক্লাস আছে, তো হোমটাস্ক দিয়ে দিয়েছিলো, খাতা টাতা সব রেডি করে ফেলেছি, যা যা কেনার বাকি ছিল সবই কালকে কিনে ফেলেছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করিনি, আমি এখনও ঠিক করতে পারছি না যে শেয়ার করবো কি না, কারণ সত্যি কথা বলতে কি আমার মেয়েদের আমি কিছু কিনে দিই, সেটাতে আমার এই ঘরের কিছু লোকের প্রবলেম আছে, যারা আমার ভিডিও এই ঘরের, ঠিক আছে, মানে আমার আদার্স ফ্যামিলি মেম্বার না, আমার এই ঘরেই কিছু মানুষ আছে যারা সবসময় মুখিয়ে রয়েছে আমার মেয়েদের কিনে দেওয়া মানেই ভাবে আমার প্রচুর পয়সা। তাছাড়া ইউটিউবে বিভিন্ন ভিউয়ার্স বলো বা কোনো, মানে অনেক শকুন আছে, এক কথা বলতে গেলে অনেক শকুন আছে যারা হা করে তাকিয়ে থাকে আমাকে নিয়ে, নানা রকম মানে ইয়ে করে থাকে সবসময় যে নিশ্চয়ই টাকা পেয়েছে, নিশ্চয়ই টাকা আছে, তো এই ব্যাপারগুলো, ওর অনেক টাকা, ওর কোথা থেকে পেলো, এইসব ব্যাপারগুলোতে আমার অনেক ক্ষতি হয়, তো সেই জন্যই আমি জানি না আদৌ শেয়ার করবো কি না ব্যাপারগুলো, যদি শেয়ার করি দেখাবো, আদারওয়াইজ আমার আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি মেয়েকে সব কিনে দিয়েছি, সব কেনা টেনা কমপ্লিট, খাতায় মলাট টলাট সব কিছু দেওয়া কমপ্লিট, কালকে থেকে মেয়ে পরিপূর্ণভাবে স্কুলে যেতে পারবে, মুজো জুতো কোনো কিছু বাদ নেই। তো যারা আমাকে ভালোবাসো, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালোতে সবসময় হাসো, যারা আমার কান্নাতে সবসময় কাঁদো, তাদেরকে, তাদের জন্য সত্যি সব কিছু আমি এতটুকু ছোটো কিছু গিফট পেলেও দেখাই, কিন্তু কিছু শকুনের জন্য সত্যি বলছি আমার দেখাতে ভালো লাগে না, মানে ইচ্ছা করছে না দেখাতে, কারণ শকুনের নজর ভীষণ খারাপ হয়, কারণ কিছু কিছু মানুষের, আমার বললাম তো এই ঘরের মধ্যে কিছু মানে একজন দুজন মানুষ আছে, তাদের নজর তো আরও 20 নজর, আর বাইরে তো রয়েইছে, মানে ইউটিউবে তো প্রচুর এমন মানুষ রয়েছে যারা সব সময় আমার পেছনেই পড়ে রয়েছে যে কি পেলো, কি করলো, কোথা থেকে পেলো, এরকম একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি যারা আমার ভালোবাসে, মানে প্রচণ্ড ভালোবাসে যারা আমাকে, যারা সবসময় চায় যে আমি সব আমার ভালো মন্দ সবসময় তাদের সাথে শেয়ার করি, তাদের সাথেও আমি শেয়ার করতে হেজিটেট বোধ করছি, মানে আমি আজকে ধরো ভালো মনে যদি আমি তোমাদেরকে মানে দেখাই না, কালকেই নজরটা লেগে যাবে না, আমি কীভাবে ম্যানেজ করে এইটুকু টাকার মধ্যে দিয়ে কীভাবে কী করছি সেটা কিন্তু চোখে পড়বে না, সবার শুধু চোখে পড়বে প্রচুর টাকা ইনকাম করছে হয়তো বলছে না, হয়তো কারোর কেউ দিয়েছে বলছে না, তো এইসব ব্যাপারের জন্যই কালকে সত্যি কথা বলছি কালকে পুরো শপিংয়ের একটা ব্লগ হয়ে যেত। কালকে আমি আর আরাধ্যপ্রজ্ঞায় গেছিলাম কেনাকাটা করতে, ওর সব স্কুলের দরকারি জিনিস, কিন্তু সেটাও আমি শেয়ার করিনি, ভেবেইছিলাম শেয়ার করব না, কিন্তু এখন কথায় কথায় বলতে তো হবেই, কারণ কিনেছি যেটা সেটা তো অবশ্যই বলবো, মেয়ের জুতো, জামা, ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বোতল, সব তো মানে কোনো কিছুই তো দু বছর আগে যেগুলো ছিল দু বছরে তো কোনোটাই আর নেই, জুতো জামা সব ছোট হয়ে গেছে, স্কুলের জামাটা আপাতত হয়ে যাচ্ছে, কিন্তু জুতো তো পায়ে মানে গোড়ালি থেকে এতখানি বেরিয়ে রয়েছে, ঢুকলোই না, আর ওদের তো শুধু ওই জামাটা নয়, সাদা জামা, সাদা জুতো, সাদা মানে সব কিছু আলাদা আলাদা, তো সেগুলো ঠাকুরের ইচ্ছায় মানে হয়ে গেছে, ম্যানেজ হয়ে গেছে, কিনে নিয়েছি আমি, আর তো এই হচ্ছে ব্যাপার, যদি সম্ভব হয় আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আমি দেখাবো, কিন্তু তাও আমি দেখি একটু আর একটু চিন্তা ভাবনা করি, তবে ও যখন ইউজ করবে হয়তো তোমরা দেখতেই পাবে, তো এই হচ্ছে কথা, আর সাদা ড্রেস মোটমোট মানে মোটামুটি ও যখন স্কুলে যাবে তখন তো তোমরা দেখতেই পাবে, পিটির দিন সাদা ড্রেস থাকে,
তো যাই হোক, চলো তবে, যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু কোনো মাইন্ড করো না, তার কারণ তোমরা ভালো করেই জানো আমি তোমাদেরকে কতটা রেসপেক্ট করি। তোমার মানে ওই যে বললাম, আমার কান্নাতে তোমরা কাঁদো, আমার আনন্দতে তোমরা আনন্দ পাও, এইসব মানে এইসব দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে যাই। কিন্তু কিছু কিছু শকুনের হাত থেকেও তো আমাকে বাঁচিয়ে রাখার, আমার সব কিছু বাঁচিয়ে রাখার দায়িত্ব আমারই, তাই জন্য কিছু খারাপ মানুষের হাত থেকে বাঁচতে ভালো মানুষগুলোকেও হয়তো মাঝে মধ্যে কষ্ট দিয়ে ফেলতে হয়, তার জন্য সরি। আগে থেকে কান ধরে ক্ষমা চেয়ে নিলাম সেই ভালো মানুষগুলোর কাছে যারা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছে। আর আমি একটা জিনিস ভেবেছি যে কিছু কিছু খারাপ মানুষকে নিয়ে যেমন আমি কমেন্টে মানে তাদের কমেন্টের কথা বলি, তো যারা আমাকে রোজ মানে মানে কি বলবো, রোজ আমাকে সাপোর্ট করে, রোজ কমেন্ট করে, সেই মানুষগুলোর নাম আমি একদিন আমার ভিডিওতে বলবো। এই জন্যই বলবো যে তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানানোর জন্যই তাদের নামগুলো আমি আমার ভিডিওতে একটা ভিডিওতে বলবো, আর সেটা খুব তাড়াতাড়ি। তো এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। তো এখন আর মানে এখন আর ভিডিওটা করছি না, আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি প্রজ্ঞাকে যখন পড়তে বসাবো, প্রজ্ঞাকে যখন পড়তে বসাবো। তো চলো সাথে থাকো, আসছি একটু পরে। আমরা দুই মা মেয়ে পাগলি, পুরো পাগলি, দুজনের একজনের চুল আছড়ানো নেই, চুল আছড়ানো ছিল এই শুয়ে উঠেছে না, পুরো পাগলের মতন হয়ে রয়েছে। আর এ তো চুলই আছড়ায়নি আজকে, আছড়েছিস, চুল আছড়ে গিয়ে। তো চলো সাথে থাকো, আবার আসছি একটু পরে, এটাকে পড়তে বসাবো যখন তখন। এখন টুকটাক একটুখানি ভিডিও আপলোড আপলোড করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিও আপলোড করে চা ঠা খাওয়া কমপ্লিট করে একটু বাইরে কাজ ছিল সেটাও সেরে চলে এসেছি প্রজ্ঞাকে পড়াতে। তো এখন প্রায় 8:30 বাজে, অনেকক্ষণ পরই তোমাদের সঙ্গে দেখা হলো, তো চলে এসেছি পড়াতে। আর এখন দেখো আরাধ্যা স্কুলের, সরি আরাধ্যা বলছে কেন, প্রজ্ঞা, প্রজ্ঞা স্কুলের হোম টাস্ক করছে। আর ওদের স্কুলে যে খাতা বই সব দিয়েছে সব কিছু দেখো মলাট দেওয়া কমপ্লিট, বাবা খুব সুন্দর করে মলাট দিয়ে দিয়েছে। আর স্কুলের জন্য 8 খাতা করতে হয়েছে, তো প্রথম দিন যেদিনকে স্কুল গেছিল প্রজ্ঞা সেদিনকারই বলে দিয়েছে 8 খাতা করতে হবে। তো এ দেখো, একটা স্বাস্থ্য, একটা পরিবেশ, এগুলো একটু পাতলা খাতা করতে বলেছে, আর দুটো বাংলা, দুটো অঙ্ক আর দুটো ইংরাজি, তো সেগুলো একটু মোটা করতে বলেছিল। তো এই যে দুটো ম্যাথ, দুটো ইংলিশ আর দুটো বেঙ্গলি, একটা বেঙ্গলি তো এইটা আর একটাতে তো প্রজ্ঞা লিখছে। তো দেখো এখন কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা, আর বসে পড়েছে খেতে, প্রজ্ঞাকে দিয়ে দিয়েছি, এবার আরাধ্যার ভাতটাও বেড়ে নি। তো এখন যখন খেতে দিয়েছি তখন বাজে প্রায় 10:30 কাছাকাছি, তো প্রজ্ঞাকে খেতে দিয়ে দিলাম, ও তো একা একাই খায়, আর এদিকে আমি এখন আরাধ্যাকে নিয়ে বসে পড়ব। তো চলো আরাধ্যাকে খাইয়ে আমিও একবারে খেয়ে নেব, আজকে অনেকটা একটু বেশি দেরি হয়ে গেছিল কারণ প্রজ্ঞা যেহেতু হোম টাস্ক করছিল আর কালকে স্কুল আবার। তো আজকে রাতের মেনু হচ্ছে ডাল আর ডিমের অমলেট, আর সকালের একটু তরকারি আছিস, কিন্তু ওরা তো খাবে না, সেটা আমি আর বাবা খেয়ে নিয়েছি। তো এই যে আরাধ্যার ভাত নিয়ে নিয়েছি, এবার আরাধ্যাকে খাইয়ে দেব। আর আরাধ্যাকে খাওয়াতে তো মানে সে যে কি অশান্তি করতে হয়। তো চলো আজকে আরাধ্যাকে খাওয়াতে খাওয়াতে তোমাদেরকে গুড নাইট বলে বিদায় জানিয়ে দিই, দেখা হবে আবার কালকে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর সামনে এসে ভিডিওটা শেষ করলাম না, তো অবশ্যই নেক্সট ডে আবার দেখা হবে। তো চলো আজকের মতন টাটা। তো সবাই অবশ্য 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 করে আমার পাশে থেকো, সাথে থেকো, যেরকম ভালোবাসছো সেরকম ভালোবাসা দিও। গুড নাইট, বাই।